আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানেও দেখছি বৃষ্টি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি তো এবারে এরকম একটা বড় টিফিন বক্সের মধ্যে নিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কেমন একটা মেঘলা ওয়েদার, পুরো আকাশটা কালো হয়ে রয়েছে। আর এদিকে না আমার লঙ্কা গাছে আবার বেশ অনেকগুলো দেখলাম লঙ্কা হয়েছে, তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আর আমার টমেটো গাছটাতেও টমেটো হয়েছে, অনেকদিন ধরেই টমেটো হচ্ছে কিন্তু দেখানো হচ্ছিল না, আজকে একবার দেখিয়ে দিই। আর এদিকে না টমেটো গাছটা একদম শুকিয়ে যাচ্ছে, এত রোদ উঠছে এখানে। আর গাছগুলো বেশি দিন থাকবেও না, ঠান্ডা পড়ে গেলে তো এগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখলাম সুন্দর একটা জবা ফুল ফুটেছে, কিছু কুড়িও এসছে, তো ভাবলাম এই জবাটা আজকে ঠাকুরের পায়ে দেব। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ ঘরের অনেক কাজ আছে। আমরা দুদিনের জন্য একটু বেড়াতে যাব। এরকম বেড়াতে যাওয়ার আগে আমি একটু ঘরের কাজকর্ম গুছিয়ে রেখে যাই, তাতে ফিরে এসে আমার আবার ঘরের কাজগুলো করতে একটু সুবিধা হয়। এখানে আমি সকালে আজকে ব্রেকফাস্টে শর্টে একটু গোলা রুটি বানাবো, তার আগে কয়েকটা ডিমকে একটু সেদ্ধ করে নিই। ওই যে বললাম আগামীকাল মানে শুক্রবার আমরা দুদিনের জন্য বেড়াতে যাচ্ছি কিউবেক সিটি। যখন বেড়ানোর প্ল্যান করেছিলাম তখন তো ওয়েদার এত খারাপ ছিল না, তো এখন দেখছি ওয়েদার খুব খারাপ দেখাচ্ছে। এই উইকেন্ডে কিউবেক সিটিতে খুব ভালো বৃষ্টি হবে, তো ভাবলাম একটু খাবার দাবার বানিয়ে নিয়ে গেলে ওরকম বৃষ্টির মধ্যে কোনো রেস্ট এরিয়ায় বেশিক্ষণ দাঁড়াতে হবে না। আর হোটেলে যাতে ব্রেকফাস্টে আমি ডিম সেদ্ধ খেতে পারি তার জন্য একটু বেশি করেই ডিম সেদ্ধ করে নিয়ে যাচ্ছি। আর এদিকে আমি আজকে ব্রেকফাস্টে বানানোর জন্য একটু গোলা রুটি করব, তো তার জন্য দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, দু চামচ ময়দা দিলাম। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে একটু মিল্ক অ্যাড করব। আর এটাকে না খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকমেই ময়দার দানা না থাকে। একটু নুন দিয়ে ভালো করে ওটাকে গুলে নিয়েছি। এবার তেল ব্রাশ করে ফ্রাইং প্যানের মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে করলে ভালো হয়। এবার উপর থেকে একটু পেঁয়াজ কোচানো আর আমি গাছের থেকে আবার একটু টমেটো এনেছিলাম সেইগুলোই উপর থেকে দিয়ে দিলাম, আর একটু লঙ্কা কোচানো দিলাম, উপর থেকে একটু চিজও ছড়িয়ে দিলাম, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। এইগুলো উপর থেকে দিতে দিতেই দেখলাম তলাটা খুব সুন্দর করে উঠে আসছে। ব্যাস এবার এটাকে অমলেটের মতো উল্টে একটু হালকা ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের গোলা রুটি রেডি। এটাকে একটু সস দিয়ে খেতে দারুণ লাগে। আর আজকে একদমই সময় নষ্ট করব না, খেতে খেতেই দুই বাড়িতে কথাগুলো সেরে নিচ্ছি যাতে কাজ করতে করতে আর বাড়িতে কথা বলার ব্যাপারটা না থাকে। আর তোমরা তো দেখলেই যতক্ষণে আমি ডিম সেদ্ধ করছি সেই সময় আমি একটু চানাকেও সেদ্ধ করে নিয়েছি, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ, টমেটো, একটু আলু সেদ্ধ, ভাজা মশলা, চাট মশলা, বিট, নুন, তেঁতুল জল, এই সব দিয়ে না একটু চাট বানিয়ে নিচ্ছি। এটা বানিয়ে রেখে দেব, বেড়াতে গিয়ে গাড়িতে টুকটুক করে কিছু খেতে গেলে এটা না আমার খুব ভালো লাগে, একটু হালকা ঝালঝালও হয়। ও তোমাদের তো ঠিকভাবে বলাই হলো না, আমরা কিউবেক সিটি যাচ্ছি, অনির্বাণ একটা গাড়ি রেন্ট করে নিয়ে যাবে কারণ মিসিসাগা থেকে কিউবেক সিটি যেতে 8 থেকে 8.5 ঘন্টা মতো লাগে। তার জন্য এবার আর আমরা বাস বা ট্রেনে করে যাচ্ছি না, একটা গাড়ি তুলে নিয়েই বেরিয়ে যাব। আর দুদিন ওখানে থাকবো আর দুদিন আমাদের যাতায়াতেই বেরিয়ে যাবে, তো তার জন্য ভাবলাম একদিনের খাবারটা আমি নিয়েই যাই বাড়ি থেকে, তারপর তো 3 দিন ওখানে ওখানকার খাবারই খাওয়া হবে। তো তার জন্য ডিম সেদ্ধ, একটু ছোলা মাখা, আর এখানে না একটু হালকা করে চিকেন পোলাও বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে পেঁয়াজ কোচানো, আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটো কোচানো, আলু, চিকেনকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে একটু বিরিয়ানি মশলা আর চিকেন মশলা দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব। একটু হলুদও দিয়েছি। এবার আগের থেকে ভিজিয়ে রাখা দেরাদুন রাইসটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দেব, পরিমাণ মতো বলতে 1 কাপ চাল দিয়েছি, তার জন্য 2 কাপ জল দিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব। 20 থেকে 25 মিনিটের মধ্যেই পোলাওটা রেডি হয়ে যায় যদি চালটা আগের থেকে একটু ভেজানো থাকে। তবে মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে তলাটা কোনোভাবে লেগে যাচ্ছিল কিনা, তো দেখলাম কোনোভাবেই লেগে যায়নি, ঝরঝরে একটা পোলাও রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের পোলাও রেডি। রান্নাবান্না কমপ্লিট। হ্যাঁ, পোলাওটা হয়ে গেছে, চাউমিন বানাবো। একটু হালকা করেই পোলাওটা বানালাম, তো এবার এরকম একটা বড় টিফিন বক্সের মধ্যে নিয়ে যাব। যে বসার জায়গাগুলো থাকে রেস্ট এরিয়াগুলো সেখানে যদি সুযোগ হয় খাবো, আর না হলে গাড়িতেই খেতে খেতে চলে যাবো।
টিফিন বক্সে আগে নিয়ে যাই। আমি অনির্বাণ এরকম একটা লাঞ্চ বক্সের মধ্যে পুরো পোলাওটা নিয়ে নিচ্ছি, আর একটু চাউমিন বানাবো। একটা গোটা দিনের খাবারই আমি নিয়ে যাচ্ছি, তো তার জন্য দুপুরবেলা যদি ওই পোলাওটা খাওয়া হয় তাহলে রাতের বেলা না এরকম একটু চাউমিন খেলে আমাদের গাড়ি নিয়ে রেস্ট এরিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার তোলার কোনো ব্যাপার থাকবে না। নাহলে এত দূরের পথে যদি বারবার দাঁড়াই না তাহলে সেই 8-8.5 ঘন্টার রাস্তাটা 11-12 ঘন্টা লেগে যাবে যেতে। আর কিউবেক সিটিতে রাতের বেলা খুব বৃষ্টিও দেখাচ্ছে, আর ওখানে গিয়ে তো ওখানকার খাবার আমাকে খেতেই হবে। তো একদিন যদি বাড়ি থেকে খাবার নিয়ে যাই তাহলে খরচাটাও কিন্তু অনেকটাই কম হয়। আর আমি এখানে একটু চিংড়ি মাছ, চিকেন আর ডিম দিয়ে একটা নুডলস বানিয়ে নিচ্ছি। কোনো সবজি দিতে পারছি না, কারণ ঘরে সেরকম কোনো সবজি আর আনা নেই, কারণ রেখে গেলে তো নষ্ট হবে। তো তার জন্য যা ছিল তাই দিয়ে একটা নুডলস বানিয়ে নিলাম। আজকে আবার অ্যাপার্টমেন্টের একটা লোক এসে আমাদের এই ব্লাইন্ডগুলোকে ঠিক করে দিচ্ছে। ব্লাইন্ডগুলো না সব একটা দুটো করে পড়ে যাচ্ছিলো, তো ওদের খবর দেওয়া হয়েছিল যে এই ব্লাইন্ডগুলো যেন ওরা লাগিয়ে দিয়ে যায়। তো ওরা আজকেই এসছে, আমরা যাওয়ার আগে ওরা লাগিয়ে দিয়ে যাবে, না হলে বাড়ি ফাঁকা রেখে যাব। এরকম বাড়ির বাইরের থেকে না ভেতরটা দেখা যায়, অনেকগুলো ব্লাইন্ডই খুলে নষ্ট হয়ে গেছে। তবে আমার অ্যাপার্টমেন্টে একবার যদি ওদের জানানো হয় যে এই এই প্রবলেম আছে, ওরা যত তাড়াতাড়ি সম্ভব এসে ঠিক করে দিয়ে যায়। আমার বসার ঘরেও যেমন ব্লাইন্ডগুলো খুলে পড়ে যাচ্ছিল, বেডরুমের ব্লাইন্ডগুলোও খুলে পড়ে যাচ্ছিল। তো ওরা দুটো রুমেই সুন্দর করে কাটিং করে সব লাগিয়ে দিয়ে চলে গেল। এবার আমরা নিশ্চিন্তে ঘুরতে যেতে পারি। স্নান হয়ে গেছে, পুজো দেব বলে বারান্দায় এসে একটু ফুলটা তুলে নিচ্ছি। আমি না আমার গাছের ফুল খুব একটা বেশি তুলি না, আমি গাছেই রেখে দিই। এখন যেহেতু বাড়ি চলে যাব তাই ভাবলাম ঠাকুরের পায়ে দিয়ে যাই। স্নান করে চলে এসেছি। আজকে না পুরো মেঘলা, দেখো ওয়েদারটা। আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানেও দেখছি বৃষ্টি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই সময়টায় বৃষ্টি হয় এখানে, তো কিছু করার নেই, যেরকম টাইম। আর আজকে দুপুরের খাবারটা আমার আগের থেকেই বানানো ছিল, গরম গরম ভাত আর তার সাথে চিকেন আর মাশরুম দিয়ে একটা কষা কষা করে তরকারি করে রেখেছিলাম। এই রেসিপিটা তোমাদের সাথে আমি একবার শেয়ার করব, এটা এত ভালো লাগে খেতে। আর তার সাথে আবার একটু শশা কেটে নিয়েছি, আমাদের দুপুরের খাবার এতেই হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের বেড়াতে যাওয়ার সব খাবার রেডি করে রেখেছি, পোলাও, চাউমিন, একটু ছোলা চাট, ডিম সেদ্ধ আর শশা। বিকেলের আগেই রান্নাবান্নার সব কাজ হয়ে গেছে, এবার আমি চলে এসেছি প্যাকিং করতে। 10th August আমাদের বিবাহবার্ষিকী, আর বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা দুদিনের জন্য কিউবেক সিটি বেড়াতে যাচ্ছি। আমি সুটকেসটা গোছাচ্ছি, অনির্বাণ এদিকে সব জামাকাপড় আয়রন করে দিচ্ছে। জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখানে সব কসমেটিক্সের জিনিস নিয়েছি। তাছাড়া কানাডায় কোথায় বেড়াতে গেলেই আমি একটু শীতের জিনিসও রাখি সাথে, কখন ঠান্ডা পড়ে যায়। আর যেখানে যেতে 8-9 ঘন্টা লাগবে সেখানে গাড়িতে কিন্তু এনাফ অ্যামাউন্টে খাবার রাখতেই হবে, তার জন্য আমি আগের থেকেই সব কিনে ব্যবস্থা করে রেখেছি যাতে আমাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে খাবার না তুলতে হয়। এখানে দেখো অনেকগুলো চিপসের প্যাকেট, কুরকুরের প্যাকেট কিনে রেখেছি, একটু ম্যাগির প্যাকেট নিয়ে যাব হোটেলে যদি লাগে, তাহলে রাইস কুকারে বানিয়ে নেব। এক ডাব্বা ক্রজা নিয়েছি, আর এটা হলো ক্যারামেল কর্ন, খেতে খুব ভাল লাগে। বিশেষ করে এরকম টুকটুক করে গাড়ির মধ্যে খেলে না বোর ফিল করব না। আর যেখানে যেখানে বেড়াতে যাব ব্যাগে কিছু খাবার রাখার জন্য এরকম কিছু প্রোটিন বার নিয়েছি যেগুলোকে ব্যাগে ইজিলি ক্যারি করা যায়। আর এখানে একটা বারবিকিউ কর্ন আছে, এটা নিয়ে মশলা দেওয়া, তো এটাও খেতে বেশ ভালো লাগে, এটাও নিয়েছি। এগুলো সব ওয়ালমার্ট থেকে নেওয়া আমার। এখানে একটু কেক বিস্কিট নিয়েছি, দুটো স্যুপের প্যাকেট নিয়েছি। আমি রাইস কুকার নিয়ে যাচ্ছি, যদি দরকার পড়ে তাহলে আমি যাতে হোটেলেও কিছু জিনিস বানিয়ে নিতে পারি। আর এখানে একটুখানি আইস টি নিচ্ছে, এগুলো আমার খেতে খুব ভাল লাগে। একটা লেমন ফ্লেভারের আর একটা ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছি, এটা জিরো সুগারের হয়। আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই, সাথে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি আর একটা কোল্ড কফি নিয়েছি। তো আমাদের প্যাকিং কমপ্লিট, এখন আমি কিচেনে চলে এসেছি। রাতের খাবারটা আজকে তাড়াতাড়ি খেয়ে নেব, এই যে দুপুরে যা রান্না করেছিলাম সেটাই একটু খেয়ে নেব অল্প অল্প করে, আর আলাদা করে কিছু করছি না। তো যাই হোক, মোটামুটি গোজগাছ সব হয়ে গেছে আমাদের, কোন কোন জায়গায় বেড়াতে যাচ্ছি রাতের বেলা সেগুলো একটুখানি ভালো করে দেখে নেব। চলো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।